18ই মার্চ 2019 সকাল 9:25 অরুণাচল প্রদেশ মেচুকা। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, এবার হয়ে গেল। এখানে এসেছি আমি সুপ্রতিম ভৌমিক আর আমার আয়ন এক্সচেঞ্জের পুরনো কলিগ, আমার থেকে অনেক জুনিয়র রোহিত নায়ার। রোহিত এই মুহূর্তে আমার সাথে নেই, ও কোনো একটা দিকে গাড়ি করে বেড়াতে বেরিয়েছে, আমি আর গাড়ি চড়াতে বিশেষ ইন্টারেস্টেড নই। 15ই মার্চ ফ্লাইট ধরে গৌহাটি এসেছি, সেখানে রোহিতের সাথে গৌহাটি এয়ারপোর্টে রোহিতের সাথে আমি মিট করলাম। তারপরে সন্ধ্যা 8:30 সময় ওখান থেকে লাচিত এক্সপ্রেস ধরে কামাখ্যা স্টেশন থেকে 8:30 গাড়িটা ছাড়লো। পরের দিন সকালবেলা 6:15 নাগাদ শিলাপাথর স্টেশনে আমরা নামলাম, সেখান থেকে শেয়ার্ড সুমো ধরে আমরা প্রায় 7 ঘন্টা জার্নি করে পাশিঘাট হয়ে বিকেলবেলাতে পৌঁছালাম এই 3টে নাগাদ হয়তো আলোতে, আলো বা আলং। এটাই এই রুটের শেষ বড় শহর, শহর না বলে টাউন বলাই ভালো। সেখানে একটা হোটেলে, ছোটোখাটো হোটেলে উঠলাম, কোনো রকমে খাওয়া দাওয়া সারলাম। ওয়েদার বেশ খারাপ ছিল, রাস্তা আরও খারাপ ছিল। পরের দিন সকালবেলা 5:30 শেয়ার্ড সুমো ছাড়বে মেচুকার জন্যে, আমরা টিকিট কেটে রেডি হয়ে গেলাম। টিকিট পাওয়া প্রচণ্ড দুষ্কর, আগামী নির্বাচনের জন্য প্রচুর সুমোকে সরকার থেকে অধিগ্রহণ করে নিয়েছে। তারপরে পরের দিন আমরা সকাল সকাল উঠে আমরা সুমোতে উঠলাম, উঠে আমাদের গাড়ি মোটামুটি ছাড়লো 5:45। তারপরে আকাশটা মোটামুটি পরিষ্কারই ছিল, 7:30 আকাশ তো বেশ পরিষ্কার ছিল। 8 ঘন্টা জার্নি করে 2টো নাগাদ আমরা মেচুকাতে এসে পৌঁছালাম। তখন আকাশে বেশ রোদ ছিল, সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর দৃশ্য। তবে আমরা তখন বুঝতে পারিনি, দূরের পাহাড়ের অনেক কটাই মেঘে ঢাকা থাকার ফলে আমরা সেগুলো দেখতে পারিনি, যে দূরে কী আছে আমরা ভালো বুঝতে পারিনি। তারপরের দিন মানে 16 তারিখে আমরা তো এখানে এসে আলোতে এসে পৌঁছালাম, 17 তারিখে আমরা এখানে মেচুকাতে এসে পৌঁছালাম। 18 তারিখ পুরো দিনটা খুব খারাপ গেছে, ওয়েদার খুব খারাপ ছিল। আমরা তাও বৃষ্টি যখন হচ্ছিল না সেই সুযোগে এখান থেকে 6 কিলোমিটার দূরে দার্জিলিং বলে একটা গ্রামে হেঁটে হেঁটে গেলাম। এখান থেকে 6 কিলোমিটার আসা যাওয়াতে মোটামুটি আমার দিনের একটা বড় অংশ ওখানেই ব্যয় হয়ে গেল। সন্ধেবেলা আসলাম, ক্যাম্প ফায়ার জ্বালিয়ে, প্রচণ্ড ঠান্ডা এখানে, রাত্রেবেলা শুনলাম 3 ডিগ্রি হয়ে গেছে, সেই রকম গরম জামা কাপড় নিয়ে আসেনি, অতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি এখানটাতে। তো তারপরে আজকে সকালবেলা ওয়েদার বেশ ক্লিয়ার মেচুকা। কিছু বলার আগে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। পেছনেই দেখা যাচ্ছে এখানকার একটা ব্রিজ, যেটা মেচুকার যে কোনো ছবিতে দেখা যায়। পেছনের পাহাড়গুলো, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, এর পেছনে অনেক বড় বড় পাহাড় আছে কিন্তু সেগুলো মেঘে ঢাকা এই মুহূর্তে, কখনো কখনো দেখা যাচ্ছে। আমি এখন ক্যামেরাটাকে পূব দিকে তাক করলাম, এই দিক থেকেই সূর্যটা ওঠে। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে নদীটা চলে যাচ্ছে, একটা ঘোড়া ঘাস খাচ্ছে, পেছনে বিস্তীর্ণ প্রান্তর, এবার দূরে পাইন বনে ঢাকা পাহাড়, সামনে সবুজ রঙের যে কটেজগুলো দেখা যাচ্ছে, এখানেই আমরা আছি। আমরা এখানে 5 বা 6 রাত থাকব। এবার আমার ক্যামেরা আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে, মেচুকা একটা ভ্যালি, চারপাশে পাহাড়, মাঝখানে একটা ভ্যালির মধ্যে দিয়ে নদী চলে যাচ্ছে, অনেকটা পারোর মতন। তবে এখানে দূরে যে বরফের পিকগুলো দেখা যায়, যেগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, পরে আমি আবার ভিডিও তুলব তখন নিশ্চয়ই দেখাবো, সেগুলো দুর্দান্ত। আমি পারোতে এরকম কিছু একটা দেখিনি। নদীটা নিচ দিয়ে যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। আমি এই মুহূর্তে একটা টি শার্ট পরে রয়েছি,
কিন্তু গতকাল রাতে দুটো কম্বল দিয়েও শীত কাটেনি, টেম্পারেচার 3 ডিগ্রি নেমে গেছে এখানে। এই হলো মেচুকা।